হ্যালো বন্ধুরা, আজ আমরা মুভি রিভিউ করতে চলেছি জ্যৈষ্ঠ পুত্র। জ্যৈষ্ঠ পুত্র মুভিটি আজ আমরা রিভিউ করতে চলেছি এবং তার সাথে বলতে চলেছি এই মুভিটিতে এমন কি রয়েছে যা এই মুভিটির জন্য আপনারা হলে গিয়ে দেখবেন, এমন কি রয়েছে যা আপনার দেখলে হয়তো বাধ্য হবে যে এই মুভিটি কতখানি ভালো করার চেষ্টা করেছিলেন পরিচালক, সেই সমস্ত তথ্য আজ কিন্তু আমরা এই ভিডিওতে বলতে চলেছি এবং তার সাথে বলতে চলেছি এই মুভিটি থেকে কে কে অভিনয় করেছে এবং এই মুভির ঘটনা বা কেমন দেখানো হয়েছে তা কিন্তু সমস্ত কিছু বলতে চলেছি এই জুড়েতে। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা তাহলে শুরু করি। রাঢ়বা অঞ্চলের একটি বুনিদি বাড়ি এবং বাংলা সুপারস্টার, এই দুজনকে কেন্দ্র করে এই মুভির মূল গল্প কিন্তু গড়ে উঠেছে। এই গল্প সুপারস্টারের আড়ালে থেকে যাবে এক রক্ত মাংসের মানুষও, যে মানুষটি মুখোশ পরে থাকে, বলা ভালো থাকতে হয় তাকে। স্টার ড্রামের আলোয় তাকে থাকা সেই মানুষটির কথা ভুলে যায় সকলে, যে সকল সাধারণ মানুষ, তাই তারা মনে করে তারকার বাবা শব্দের পাশে দাঁড়িয়ে সেলফি তুলতে দেখেছি কিন্তু আমরা এই মুভিতে। নিমিত্ত পরিবারের জীবনে অনুপ্রবেশের চেষ্টা চালায় তারা, প্রাইভেসি বিশ্বাস করে না তারা, কারণ তাদের মতে এ স্টার ইজ অলওয়েজ এ স্টার অনলি, তাদের অন্য কোনো জীবন থাকতে নেই। আর তারকাও তাদের অস্বীকার করতে পারে না, কারণ তারা তো তাকেই তারকার স্থানেই বসিয়েছে। এই পর্যন্ত যারা আমরা শুনে কিন্তু অবাক হয়ে গেছেন যে এই মুভিটি কিন্তু সঙ্গে জ্যৈষ্ঠ পুত্রের অটোগ্রাফে বা হয়তো একটু বাড়িয়ে বললে নায়কের সঙ্গে মিল রয়েছে, সম্পূর্ণ কিন্তু তাহলে ভুল হবে। এটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন স্বাদে তৈরি করেছেন, যেখানে কিন্তু আমরা ইন্দ্রজিৎ মুখোপাধ্যায় প্রায় 12 বছর বাদে দেশের বাড়িতে ফিরেছেন বাবার মৃত্যুর কারণে এবং তার গ্রামের বাড়িতে তাকে আসতে হয়েছে বল্লভপুরে। এখন বল্লভপুরে অবস্থিত তাদের বাড়িতে আছে তার ছোট ভাই, ভাইয়ের স্ত্রী এবং মানসিক ভারসাম্যহীন দিদি এবং দীর্ঘ 35 বছরের কাজের মানুষ মাকায়, এছাড়া গ্রামের মানুষ পারুল এবং এলাকার প্রেমিক সুজাতা, সবাই নানা স্মৃতি নিয়ে কিন্তু বারবার ইন্দ্রজিতের সামনে আসতে আমরা দেখেছি এই মুহূর্তে। নায়ক থেকে ইন্দ্রজিৎ ফিরে আসে সেই বালকটির কাছে, যে একদা খেলে বেড়াতো এই বল্লভপুর মাঠে, কিন্তু জনতা তা মানবে কেন, তারা তো ভিড় করে গুরুকে দেখতে এসেছে। এইসব তো বাইরের সমস্যা, কিন্তু অন্দরমহলের সমস্যা আরও কিন্তু কঠিনভাবে সম্পর্ক আমরা দেখেছি। সহোদর দুই ভাই একে অপরে প্রতিদ্বন্দ্বিতা হয়ে পড়ে গল্পের বাং নেয় তখনই কিন্তু, এবং একে একে তারপরে নানা টুইস্ট কিন্তু আমরা এই মুভিতে দেখব। এই ছবি দেখতে দেখতে আপনারা অনেক কিছু খেয়াল করবেন যে অনেক কিছু আপনাদের অন্তরেও লাগতে পারে, এবং ফার্স্ট হাফের চেয়ে সেকেন্ড হাফ দুর্দান্তভাবে তৈরি করেছেন। আর ধর হবেই না কেন, এই দুই স্টার মুখোমুখি পরস্পরে কীভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে তা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। ইন্দ্রজিৎ হিসাবে প্রসেনজিৎ এবং তার ভাই পাথর ভূমিকায় ঋত্বিক চক্রবর্তী অসামান্য কাজ করেছেন। দুই সহদারের ভূমিকায় হলেও যখন যুদ্ধবান এবং অসহনশীল আর সেই সবগুলো যখনই আপনারা দেখবেন তখনই কিন্তু তার টের পেয়ে যাবেন। তাছাড়া ঋত্বিক চক্রবর্তীর স্ত্রী খুবই ভালো কাজ করেছেন, অর্থাৎ সিয়া চক্রবর্তী। সুদীপা চক্রবর্তী মেজবোন ইলা বঙ্গোপাধ্যায়, বিয়ের 7 দিন আগে পাত্র টেনে কাটা পড়া যাওয়াই কিন্তু সে এখানে মানসিক রোগগ্রস্ত আমরা এই মুভিতে দেখেছি, তার জন্য তিনি কিন্তু এই মুভিতে ভারসাম্যহীন বলে আমরা পরিচয় পেয়েছি। শুধু পরিচালকের কোথায় থেকে আমরা নতুনভাবে এই সমস্ত চরিত্রগুলোর সামনে এসেছে। ইলার চরিত্রে কিন্তু আমরা খুবই ভালো লেগেছে এবং ততখানি লেগেছে ভালো, অর্থাৎ পারুলে, অর্থাৎ দামিনী বসু এবং সুদেষ্ণা, যা কিন্তু এখানে প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিতে, অর্থাৎ গার্গী চৌধুরীর চরিত্র, তা কিন্তু ভালোই অভিনয় করেছে এই মুভিতে। আর যে দুই কথা না বললে আমরা বলব না তা হলো সেলুলোডে পর্দায় অর্থাৎ ঋতুকর্ণা ঘোষের যে নামটি যখনই আসবে তখনই কিন্তু মানুষের মুখে বুকে কিন্তু একটি অন্যরকম ফিলিংস থাকবে, কারণ অনেকদিন বাদে কিন্তু ঋতুকর্ণা ঘোষের ছবির নাম কিন্তু আমরা বড় পর্দায় উঠতে দেখলাম এবং মুভিটি কিন্তু সম্পূর্ণ ভালো তৈরি হয়েছে, আমারও খুবই পছন্দ হয়েছে। আপনাদের যদি দেখে থাকেন অবশ্যই আমাকে জানাতে পারেন মুভিটি আপনাদের কেমন লেগেছে, এবং এই মুভিটি আমি কিন্তু 5-এর মধ্যে 4 দিলাম। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।